দেশে এবং রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। যতদিন যাচ্ছে ধীরে ধীরে সংক্রমণের মাত্রা বাড়ছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে। গত ২৪ ঘন্টায় দেশে ১৬,৯০৬ জন নতুন করে আক্রান্ত হয়েছে। রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ২,৬৫৯ জন। দেশে ২৪ ঘন্টায় ৪৫ জনের মৃত্যু হয়েছে। সর্বমোট অ্যাক্টিভ কেস গোটা দেশ জুড়ে রয়েছে ১৩২,৪৫৭। এদিকে রাজ্যে পজিটিভিটি রেট ১৮.৪৬% অর্থাৎ যা ২০%-এর মতোই। এই নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তারা এবং চিকিৎসকরা। এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬১০ জন, হোম আইসোলেশনে ২৫,২৭০ জন। যেটা গবেষক এবং চিকিৎসকরা জানাচ্ছেন যে এখনো বেশিরভাগ মানুষ উপসর্গহীন এবং এই উপসর্গহীন মানুষদের কাছ থেকে কিন্তু সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে। এবং যারা সংক্রমিত হচ্ছেন এবং পজিটিভ রিপোর্ট যাদের আসছে, তাদের মধ্যে থেকে অনেকের পরিস্থিতি সংকটজনক হয়ে উঠছে। বারবার স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মাস্ক ব্যবহারের কথা বলা হচ্ছে এবং স্যানিটাইজার ব্যবহারের কথা বলা হচ্ছে, কিন্তু এখনো সাধারণ মানুষের মধ্যে সেই সচেতনতার জায়গা তৈরি হচ্ছে না বলেই ক্রমাগত সংক্রমণ বাড়ছে। বলাই বাহুল্য, দেশ এবং রাজ্যে করোনা পরিস্থিতি নিঃসন্দেহে উদ্বেগজনক। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।